নির্লজ্জ শাশুড়ি। নীলিমার ছেলে বিক্রমের জন্য একটি বিয়ের সম্পর্ক আশায় নীলিমা তার ছেলের সঙ্গে পাত্রীপক্ষের বাড়ি যায়। বাহ, আপনার মেয়েকে খুব সুন্দর দেখতে, আমার তো পছন্দ হয়ে গেছে। বিক্রম, ভালো করে দেখে বল, তোর কেমন লাগলো? এবার তুমি আমাকে লজ্জায় ফেলছো, তোমার পছন্দতেই আমার পছন্দ। আপনাদের দুজনেরই যখন পছন্দ তাহলে আর অসুবিধা কিসের? আমাদের রূপাকেও বিক্রমের ছবি দেখিয়েছিলাম, রূপারও বিক্রমকে খুব পছন্দ। এরপর দুই পরিবারের সম্মতিতে কয়েকদিনের মধ্যেই বিক্রম এবং রূপার বিয়ে হয়। বিয়ে করে রূপা তার শ্বশুর বাড়ি চলে যায়। সেদিন রাতে, বিক্রম, তোমার বাবা কি করে মারা গেলেন? সে অনেক পুরানো কথা, আমার তো ভালো করে মনেও নেই, খুবই ছোট ছিলাম আমি। মা একাই সংসারের সমস্ত দায়িত্ব এতদিন পালন করে এসেছে, এবার আমি এসে গেছি, তাকে আর কোনো কাজ করতে দেব না। আমি জানি রূপা, তুমি পারবে। রূপা এবং বিক্রম তাদের ঘরে কথা বলছিল। এরই মধ্যে রূপা দেখে তার শাশুড়ি জানালা থেকে তাদের ঘরে উঁকি মারছে। বিক্রম, ওই দেখো, মা এভাবে জানালা থেকে উঁকি মারছে কেন? রূপা গিয়ে দরজা খুলে দেয়। কি হলো মা, আপনি এত রাতে এখানে, আপনার কি কিছু লাগবে? আরে না না বৌমা, আমি তো দেখতে এসেছিলাম তোমরা জেগে আছো নাকি ঘুমিয়ে পড়েছো। আপনার কি শরীর খারাপ লাগছে মা? না গো বৌমা, সব ঠিক আছে। ঠিক আছে বৌমা, আমি আসছি, তোমরা তোমাদের হানিমুন করো। শাশুড়ির মুখে হানিমুনের কথা শুনে রূপার লজ্জা পেয়ে যায়। এরপর নীলিমা সেখান থেকে চলে যাওয়ার পর রূপা বিক্রমকে বলে, এটা কি বিক্রম, এত রাতে মা জানালা থেকে উঁকি মারছেন, তার উপর আবার সরাসরি হানিমুনের কথা বলছেন। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, মা একটু রসিক প্রকৃতির মানুষ, চলো আমরা আমাদের গল্প শুরু করি। চুপ করে ঘুমিয়ে পড়ো, আর গল্প টল্প করতে হবে না, তোমার মায়ের কোনো বিশ্বাস নেই, আবার উকি চুকি মারতে শুরু করবেন। খুব কম সময়ের মধ্যে রূপা তার শ্বশুর বাড়ির সমস্ত কাজে পারদর্শী হয়ে ওঠে। অপরদিকে রূপা আসার পর থেকে তার শাশুড়ি নীলিমা সব সময় বাইরে ঘুরে বেড়াত। একদিন পরেশ নামের এক লোক তাদের বাড়ি এসে নীলিমাকে ডাকে। কোথায় গেলে নীলিমা, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আপনাকে তো চিনতে পারলাম না। আরে বৌমা, আমি তোমার শাশুড়ির বন্ধু, তুমি তাহলে নতুন বৌমা। এরই মধ্যে নীলিমা সেখানে চলে আসে। আরে পরেশ, তোমাকে তো বললাম একটু দাঁড়াতে, তুমি একেবারে বাড়িতেই চলে এলে। এই মাত্র এসেছি, এসে বৌমার সঙ্গে একটু কথা বলছিলাম। বৌমা, তোমাকে বলে দি, ইনি আমাদের পাশেই থাকেন, বিক্রমের বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের অনেক সাহায্য করেছেন। এমন কি এখন আমরা যেখানেই যাই লোকে আমাদের স্বামী স্ত্রী মনে করে, তাই তুমিও আমাকে বাবা বলতে পারো। মা, আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ বৌমা, আমরা একটু কীর্তন শুনতে যাচ্ছি, এই বয়সে একটু পুণ্যকর্ম না করলে স্বর্গে যেতে পারবো না। এরপর নীলিমা এবং পরেশ সেখান থেকে চলে গেলে রূপা রান্নাঘরে চলে যায়। রূপা রান্না করতে করতে বলে, ওরা নাকি পুণ্যকর্ম করতে যাচ্ছে, বোঝাই যাচ্ছিল কত পুণ্য করেছে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার সময় রূপা বিক্রমকে বলে, বিক্রম, আজ বাড়িতে পরেশ নামের এক লোক এসেছিল, মা ওই লোকটির সঙ্গে অনেক বেশি ঘোরাফেরা করছে। আরে হ্যাঁ, পরেশ আঙ্কেলকে তো আমি চিনি, সে মায়ের খুব ভালো বন্ধু। আমার তো মনে হচ্ছিল না যে তারা শুধু বন্ধু। আরে রূপা, মায়ের এখন বয়স হয়ে গেছে, তাকে নিজের মতো থাকতে দাও। ঠিক আছে, ছাড়ো তবে। আচ্ছা শোনো, কাল মা আমাদের বাড়িতে ঘুরতে আসবেন, তুমি থাকবে কিন্তু। ঠিক আছে, কাল তবে আমি দুপুরের আগে বাড়ি ফিরে আসব। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন রূপার মা তাদের বাড়ি আসে। দুপুরে সকলে একসঙ্গে খেতে বসে। এই লোকটি কে নীলিমাদি, এনাকে তো চিনতে পাচ্ছি না। ইনি হলেন আমার বন্ধু পরেশ, এই ঘরে থাকা বাদ দিয়ে সমস্ত কাজে থাকেন।
কাজল নীলিমার কথা শুনে আর কিছু জিজ্ঞাসা না করে খেতে শুরু করে। এরপর খাওয়া দাওয়া শেষ করে কাজল তার মেয়ের সঙ্গে গল্প করে। কি রে রূপা, তোর শাশুড়ি তো আমার সুবিধের মনে হচ্ছে না। আমিও যেদিন থেকে এই বাড়িতে এসেছি শুধু আমার শাশুড়ির কাণ্ডগুলো দেখে যাচ্ছি। আমার তো মনে হয় আমাদের কোনো গুড নিউজ আসার আগে আমার শাশুড়ি কোনো গুড নিউজ দিয়ে ফেলবে। দিনকাল ভালো নয় রূপা, এই বয়সে তোকে আবার ছোট ছোট দেওয়ন ননদ কে না সামলাতে হয়। কিছু সময় পর কাজল তার বাড়ি ফিরে যায়। বিকালে রূপা কিছু কেনাকাটা করার জন্য বাইরে যায়। রূপা যখন বাজারে পৌঁছায় সেখানে এক মেয়ে তার কাছে আসে। তুমি বিক্রমের স্ত্রী রূপা তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম সায়ুডি, তোমাদের পাশেই আমার বাড়ি। তার শ্বশুর বাড়িতে তোমার কেমন লাগছে? হ্যাঁ, সবই ভালো। বিক্রমের ব্যাপারে এত কিছু শোনার পরেও তুমি এই বিয়েতে রাজি হলে কি করে? কেন, বিক্রম আবার কি করেছে? না, বিক্রমের আগের তিন বউ কেন পালিয়েছে সেটা জানার পরেও তুমি তার সাথে সংসার করছো, তাই বলছি। কি বললেন, বিক্রমের আগেও তিনবার বিয়ে হয়ে গেছে? না হলে বলবো কেন? বিক্রমের মা নীলিমা খুব একটা ভালো মহিলা নয়, সে অনেক লোকের সঙ্গে ঘোরাফেরা করে। তুমিও হয়তো লক্ষ্য করেছো তোমার শাশুড়ি সারা দিন ঘুরে বেড়ায়। কিন্তু মা তো বললেন পরেশ কাকু তার বন্ধু হয়। ও আচ্ছা, এখন তাহলে পরেশকে জুটিয়েছে। এর আগেও তোমার শাশুড়ির অনেকগুলো বন্ধু ছিল। ঠিক আছে বাবা, আমি আবার লোকের ঘর ভাঙাতে চাই না, আমি আসছি, বাড়িতে আমার অনেক কাজ আছে। এই বলে সায়নী সেখান থেকে চলে যায়। সায়নীর কথা শুনে রূপা কিছু কেনাকাটা না করেই বাড়ি ফিরে আসে। রূপা বাড়ি ফিরে দেখে তার শাশুড়ি অন্য এক লোকের সঙ্গে বসে গল্প করছে। রূপাকে দেখে তার শাশুড়ি বলে, বৌমা তুমি এসে গেছো। বৌমা, ইনি হলেন আমার খুব পুরনো এক বন্ধু, আজ অনেক দিন পর আমাদের বাড়ি এসেছেন, একটু চা বানিয়ে আনো দেখি। সে বোঝাই যাচ্ছে আপনার বন্ধু নাকি অন্য কিছু। উফ, এই বয়সে কেউ এতটা নিচে নামতে পারে আমি জানতাম না। আমি আর এক মিনিটও এ বাড়িতে থাকতে পারবো না। কি হলো বৌমা, তুমি এসব বলছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? না, আমার কিছু হয়নি। আর শুনুন, আমি আমার মায়ের বাড়ি ফিরে যাচ্ছি, আপনার ছেলেকে বলে দেবেন আমাকে যেন ডাকতে না যায়। এই বলে রূপা তার জামা কাপড় গুছিয়ে নিয়ে তার মায়ের বাড়ি চলে যায়। কিছু সময় পর বিক্রম বাড়ি ফিরে রূপাকে দেখতে না পেয়ে তার মাকে বলে, মা, রূপা কি কোথাও গেছে? ওকে দেখতে পাচ্ছি না যে। বাকি তিন বউয়ের মতো রূপাও বাড়ি ছেড়ে চলে গেছে, আর যাওয়ার সময় আমাকে কত কিছু বলে গেল। মা, তোমাকে আমি কতবার বলেছি, এবার তোমার বয়স হয়ে গেছে, একবার তীর্থ করে এসে এসব ঘোরাফেরা বন্ধ করে দাও, তোমার জন্য আমার বিয়ে টিকিয়ে রাখা দায় হয়ে গেছে। আরে বিক্রম, তুই এত চিন্তা করছিস কেন? কালই আমি তোর পঞ্চম বউ খুঁজতে শুরু করে দেব। বন্ধুরা, আপনারা দেখছিলেন নির্লজ্জ শাশুড়ি। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। গল্পটিকে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এরই সঙ্গে বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান।